আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আমি আজকে ঘুম থেকে উঠে প্রথমেই বারান্দায় চলে এসেছি। আমি এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার কচু গাছগুলোকে আমি রিপোর্ট করেছি। তো বারান্দায় এসে চিন্তা করছিলাম যে আমার বেবি টিয়ার্স গাছটাকেও একটু নতুন করে মানে লাগাবো আর কি, রিপোর্ট করব আর কি, দেখি হয় কি না। কারণ আমার বেবি টিয়ার্স গাছটা দেখেছেন একদম মরে মরে যাচ্ছে, সেই জন্য আমি চিন্তা করলাম যে দেখি রিপোর্ট করে হয় কি না। তো সেই জন্যেই আমি বারান্দায় এসে মানে দেখছিলাম আর কি। তো কিছু কিছু গাছে পানি দেওয়া হচ্ছিল, সেই গাছগুলোতে আমি এখন একটু পানি দিয়ে নিয়েছি। তো বারান্দায় অনেকক্ষণ থেকেছি, গাছগুলোতে পানি দিয়েছি, কোন গাছ কি করতে হবে না করতে হবে সেগুলো একটু চিন্তা করেছি। তো এগুলো শেষ করে এখন আমি বারান্দা থেকে এসে দেখি আমার মেয়ে হচ্ছে যে সোফার কোষণ কাবার কোষণগুলো সবগুলো নামিয়ে সে কিছু নিচ্ছে, কিছু হচ্ছে যে তার উপরে দিয়ে একদম মনোযোগ সহকারে সে কার্টন দেখছে। সে মানে এরকমই করে যখন হচ্ছে যে কোষণ কাবার নামিয়ে কোষণগুলো নামিয়ে মানে শুয়ে কার্টন দেখে, তখন বোঝা যায় যে সে কিছুক্ষণ টিভি রুমে থাকবে, তখন আমি কিছু কাজ করতে পারবো। তো সেই জন্যে আমি কখনো সোফা থেকে কুশন কাভারগুলো নামানোর পরে আমি ওকে কোনোভাবেই বিরক্ত করি না, ওরা খেলতে থাকে, আমি আর ওই দিক দিয়ে কাজগুলো করতে থাকি। তো বেশিরভাগ সময় দেখা গিয়েছে আমার সোফার মধ্যে সোফার কুশনগুলো থাকে না, বেশিরভাগ সময় আমার নিচেই পড়ে থাকে। কারণ ওরা যখন কুশন দিয়ে খেলা করে তো অনেকটা টাইম কিন্তু ওরা খেলা করে, মজা করে, সেই জন্য আমি তেমন ওদেরকে ডিস্টার্বটা করি না আর কি। আমার কাজগুলো তো হয়, সেই চিন্তা করেই আমি ওদেরকে ওইভাবে আর ডিস্টার্ব করি না। তো ওইটা তো ছিল সকালবেলা, তারপরে আমি কোনো ক্যামেরা আর অন করিনি। কারণ হচ্ছে যে আজকে অনেক বাজার করেছে, সেই বাজারগুলো গোছাতে হবে। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে কোনো রান্নাবান্না আপনাদের সাথে আমি শেয়ার করব না। তো বাজার যেদিন করে সেদিন কিন্তু বাসায় একটু পেরেশানি থাকে, অনেক বেশি কাজ থাকে, কাজের ঝামেলা একটু বেশি থাকে, সেই জন্যে আমি রান্নাবান্না ওইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি। তো সন্ধ্যার দিকে মানে বিকালে আর কি বাপ্পিটি নিচে গিয়েছিল, কিছু হচ্ছে যে সংসারের জন্য কিছু খাবার লাগবে, যেগুলো হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে খায়, বা ইশরার হচ্ছে কর্নফ্লেক্স সকালে খায়, তারপরে ইশরা হচ্ছে একটা কেক খায়, ড্রেন কেক, সেই কেকটা নিয়ে এসেছে। আর ঈশাদের শ্যাম্পু ফেস ওয়াশ, আনানের শ্যাম্পু ফেস ওয়াশ এগুলো শেষ হয়ে গিয়েছিলো, সব কিছু মিলে আর কি মানে নিচে গিয়েছিলো বা বেটি মিলে। তো এই বাজারগুলো কিনে নিয়ে এসেছে। আর আমার সাহেব হচ্ছে বাজার যখন করে নিয়ে আসবে তো ও অনেক তাড়া দিতে থাকে যে বাজারগুলো লিস্টের সাথে মেলানোর জন্যে কোনোটা ভুল এসেছে কি না, বা অনেক সময় হয় না যে আসে না অনেক কিছু। তো সেই চিন্তা থেকেই কিন্তু সাথে সাথে বাজারগুলো মানে চায় আর কি, যে লিস্টের সাথে মিলিয়ে দেখি সঠিকভাবে সব কিছু আসছে কি না। তো সেই জন্যই আমি এখন একসাথে মানে সবগুলো হচ্ছে বের করেছি আর দেখছি আর কি কোনটা কি আসছে আর না আসছে। তো আজকে বিকালে ওদের সন্ধ্যার পরে নাস্তাটা দিব আর কি, বার্গার, ওই যে কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে হচ্ছে যে বার্গার বানিয়ে দিব। সেই জন্যে ওরা যেহেতু নিচে গিয়েছে তো তখন বলে দিয়েছিলাম লেটুস পাতা নিয়ে এসেছে, আর মেহনিস নিয়ে এসেছে, চিজ নিয়ে এসেছে। যে এই মেহনিসটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সেই জন্যে এই মেহনিসটাই সবসময় নিয়ে আসে আর কি। তো মেহনাস অনেক ক্ষণ আগে থেকে মানে চেষ্টা করছিল সে টেবিলে ওঠার জন্যে, সে মানে সব কিছু এলোমেলো করবে আর কি, সেই জন্যে সে চেষ্টা করছিল। তো এতক্ষণ দেয়নি ওঠার জন্যে, লাস্ট পর্যন্ত সে উঠেছে আর কি। তো এদিক দিয়ে অনেক বাজার করে নিয়ে এসেছে, আমার তো মাথায় ঘুরপাক খাচ্ছে এগুলো গোছাবো নাকি নাস্তা বানাবো। তো আমি যখন বলতেছি যে আমি কি আগে এগুলো গুছাবো নাকি নাস্তা বানাবো, তখন আমার মেয়ে ঈশাদ বলতেছে যে আম্মু তুমি হচ্ছে গিয়ে নাস্তাটা রেডি করো, আর আমি এগুলো হচ্ছে লিস্টের সাথে মিলিয়ে মানে যেখানে রাখা
রাখার সেখানে রেখে দিই। তো অনেক সময় কিন্তু ঈশা দেব আমাকে অনেক বেশি হেল্প করে থাকে কাজে, যখন কাজের একটু চাপ থাকে বাসায় তখন দেখা গিয়েছে আমার মেয়ে অনেক হেল্প করে আমাকে অনেক কাজে আর কি। আর এই দিক দিয়ে ড্রাই কেক শেষ হয়ে গিয়েছিল, তো ড্রাই কেকটা আমার মেয়ে ঢুকিয়ে নিচ্ছে জারের মধ্যে, তো আমি চলে যাব আর কি পাকের রুমে, আমি ওদের জন্য বার্গারটা বানাবো। তো দেখেছেন সেদিন কাবাব বানিয়েছিলাম, তো কিছু মাংস আমি রেখে দিয়েছিলাম যে ওদেরকে বার্গারটা করে দিব, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে যে আমি বার্গারটা মানে ওদেরকে বানিয়ে নিচ্ছি আর কি, বিকেলে নাস্তা হিসেবে দিব, সেই জন্য আমি এখন বার্গারটা করে নিচ্ছি। তো এইভাবে কাবাবের মাংস কিন্তু করে রাখলে এই মাহে রমজানেও কিন্তু অনেক বেশি আমাদের উপকারে আসবে। যখন কোনো কিছু করতে ইচ্ছে করবে না তখন কিন্তু কাবাব হিসেবে বাচ্চাদেরকে বেজে দেওয়া যাবে, আবার হচ্ছে যে বার্গার করে দেওয়া যাবে, কারণ বার্গার কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায়। সেই জন্যে এভাবে কাবাবের মাংসটা করে রাখলে অনেক কিন্তু অনেকটাই কিন্তু আমাদের উপকারে আসবে এই মাহে রমজানে। তো আমি তো এবার কোনো ধরনের রেসিপি প্রেজেন্ট করতে পারিনি, কারণ আমার একটু শারীরিক সমস্যা যাচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে না। ডক্টর দেখিয়েছি, আমার হচ্ছে যে শরীরে ফেরিটিন কমে গিয়েছে আবার, তো আবার ডাক্তারের কাছে যেতে হবে, সিরিয়াল দিয়েছি, তো 6 তারিখে আবার যাব। আমরা চেয়েছিলাম রমজানের আগেই যেতে, তো পাচ্ছিলাম না আর কি সিরিয়াল, তো এখন হচ্ছে যে 6 তারিখে যাব আর কি। তো সব মিলিয়ে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, সেই জন্য আমি কোনো ধরনের রেসিপি আমি কিন্তু ফ্রিজে করে রাখতে পারিনি এবং আপনাদের সাথে ওইভাবে আমি শেয়ার করতে পারিনি। তো এখন আমি বার্গারগুলোই বানিয়ে নিচ্ছি। তো মেয়োনিজ প্রথমে দিয়ে দিচ্ছি, মেয়োনিজটা দিয়ে তারপরে আমি উপরে দিয়ে দিব টমেটো ক্যাচাপটা দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে যে আমি দিয়ে দিব লেটুস পাতা। তো ওরা যেহেতু নিচে গিয়েছিল, আমি একদমই ভুলে গিয়েছিলাম যে শসা এবং টমেটোটা নিয়ে আসার জন্য বলতে। তো যেহেতু অনেকক্ষণ যাবৎ বাজারটা করে নিয়ে এসেছে, তারপরে আবার কীভাবে বলবো আমি, সেই জন্য বলিনি, এখন যা আছে তা দিয়ে কিন্তু আমি বার্গারটা করে নিচ্ছি। তারপরে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে বার্গারটা খেতে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার দেখেন বার্গারগুলো করা হয়ে গিয়েছে, তো এই রকম একটা বার্গার বাইরে থেকে কিনে নিয়ে এসে খেতে কিন্তু ভালোই প্রাইস পড়ে। তো আমরা যদি একটু কষ্ট করে বাচ্চাদেরকে ঘরে করে দিতে পারি, বাচ্চারা কিন্তু খেয়ে অনেক মানে আনন্দ পায় এবং ভালো লাগে আর কি ওদের কাছে। তো মাঝে মধ্যে হয়ে উঠে, আবার মাঝে মধ্যে হয়ে উঠে না, সেই জন্য করতে পারি না আর কি। তো ওরা অনেক বেশি মানে ইয়ে করতেছে আর কি যে বার্গারটা খাবে, কখন দিব ওদেরকে, কারণ এই ধরনের খাবারগুলো সব বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেই খায়। তো বার্গারটা বানানো হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব আর কি। তো আপনাদের সাথে তো ওই পর্যন্ত আর কখনো আমি শেয়ার করতে পারি না, কারণ আমার বাচ্চারা ওইভাবে যে ক্যামেরার সামনে আসা সেটা আসতে চায় না, সেইভাবে আপনাদের সাথে সেই জন্য আর শেয়ার করিনি। তো এখন আমরা সবাই বসে টেবিলে মজা করব আর বার্গার খাবো। তো বার্গার খেয়ে তারপরে চাটা বানিয়ে নিব আর কি, পরে চা খাবো, কারণ চা না খেলে একদমই ভালো লাগে না শরীরের। মনে হয় যে সকালে এক কাপ চা না খেলে আর হচ্ছে যে সন্ধ্যার পরে এক কাপ চা না খেলে শরীরের ক্লান্তি সরে না। তো এখন বার্গারটা খেয়ে তারপরে চাটা খেয়ে নিব। তো বার্গারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। এখন আমি চাটা বানিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিব। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।